নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত শান্তনী এক্সপ্রেসে। আমি রয়েছি আপনাদের সাথে, মিরাক্ষী, চোখ রাখছি খবরে। দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা সোমবার বাধারঘাটে মাতৃপল্লীতে ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুলে নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যাজ্যোতি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। গণঅবস্থান থেকে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। চরিলামে রাজনৈতিক রক্ত লিখনের রেশ কাটতে না কাটতে এবার সিপিআইএমের নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। নিখোঁজ নেতার নাম লিটন সাহা, পরে জঙ্গল থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় লিটনকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের শাসক দলের নেতাকে মারধর করে তোল্লা চাইলেন পশ্চিম থানা ওসি জয়ন্ত কুমার দে। অভিযোগ বিজেপি কর্মী সুব্রত করের, কম্পন শুরু পুলিশ প্রশাসনে। এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না, অতি সত্বর এই পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি জানায় অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস 2022। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান তারা। 2020 থেকে 2022 সাল পর্যন্ত যে সকল শিক্ষক শিক্ষিকা চাকুরিতে যোগদান করেছে তাদের 11 ডিসেম্বর মুক্তধারা অডিটোরিয়ামে নবীনবরণ করা হবে, জানানো হবে অভিনন্দন। সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল। 5 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ বিশালগড় পুলিশের হাতে ধরা পড়ল এক নেশা কারবারি। ধৃত নেশা কারবারির নাম সুমন সরকার, ঘটনা বিশালগড়ের মধ্যব্রজপুরে। অল্টো গাড়ি এবং যাত্রী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত 48 বছরের এক মহিলা, আহতের নাম পতি কন্যা। ঘটনা নতুন বাজারের আমতলী সড়কে। পুলিশ কর্মীর বাইক নিয়ে গেল চোরের দল, ঘটনা কুমারঘাটে, এই পুলিশ কর্মী অতিরিক্ত জেলা শাসকের দেহরক্ষী। গুজরাট বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে আহমেদাবাদের নিশান পাবলিক স্কুলের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। গুজরাটের নির্বাচনী আইন ভেঙেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অভিযোগ, ভোট দিতে গিয়েও প্রচার পর্বের মতো রোড শো করেছেন মোদী। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গুজরাটের প্রধান দুই বিরোধী দল আপ এবং কংগ্রেস। করোনা ভাইরাস মানুষের তৈরি, আমেরিকার মদতে এই কাজ করেছে চীনা, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন ইউহান শহরের বিতর্কিত গবেষণাগারের এক প্রাক্তন বিজ্ঞানী। তার এই মন্তব্যের পর জল্পনা তুঙ্গে। এখনকার মতো শান্তনু এক্সপ্রেস এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখবেন শান্তনু টিভির পর্দায়। নমস্কার।